আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ আপনারা দেখবেন বাচ্চাদের মেগি হাতা কাটিং, কীভাবে মেগি হাতা কাটতে হয়। তো আমি একটা টুকরো কাপড়ের পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা মেগি হাতা কাটবেন। আমরা হচ্ছে সাইডে পাড় আছে যেন আমরা কেফলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সুন্দর হওয়ার জন্য। তো বন্ধুরা এখন দেখেন আমি এই সাইডটে একটা কাপড়ের একটা পার্ট কেটে নিচ্ছি, একটা হাতা কাটবো মেগি হাতা। তো দেখেন বাচ্চাদের মেগি হাতা আপনারা যেভাবে কাটবেন, এখান থেকে আমাদের 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি আমরা পরিমাণ মতো নিয়ে নেব। এখানে মহড়া যে পরিমাণ সেই পরিমাণ নেব। আমি বোঝার জন্য আমি দুইটা দাগ দিয়ে নিচ্ছি, দুই পাশে দুইটা দাগ দিয়ে নিলাম। এরপরে আমরা ভিতরের অংশটা একটা গোলাকার করে নিব, একটা রাউন্ড করে নিব। এরপরে আমি কাপড়টাকে আমার দিকে সোজা করে নিলাম, আমি একটু বোঝার ভালোভাবে বোঝানোর জন্য আর কি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। তো এখন দেখেন আমি কাটিং করছি, আমি ঠিক রাউন্ডের পর দিয়ে কেটে নিলাম মেগি হাতা। দেখেন বন্ধুরা আমাদের কাটা কিন্তু শেষ। আমাদের চ্যানেলের নাম তো দেখেন আমাদের মেগি হাতা কাটা শেষ। আমি অবশ্যই এটাকে ভাঁজ করা আছে, আমি একটাকে মেলালে আপনারা বুঝতে পারবেন। আমি আর একটু ছেঁটে নিই, সাইডটা একটু বেশি বাঁকা হয়ে গিয়েছে। তো দেখেন বন্ধুরা যারা তৈরি করতে চান, দেখেন আমি মেলানোর পরে হাতাটা এই হয়েছে, হাতা যেটা সোজা আছে, সোজা অংশ যেটা আছে এটা আপনার বডির সাথে লাগবে, আর রাউন্ডটা ছাড়া থাকবে। রাউন্ডের পাশ ডবল দিলে সেলাই লাগবে না, যদি আপনি সিঙ্গেল কাটেন আমাদের মতন তাহলে মাথাটা চিকন করে সেলাই দিবেন রাউন্ডের পাশ, আর সোজা যে কাপড়টা সোজা আছে ওইটা বডির সাথে লাগবে। দেখেন এভাবে আপনিও লাগাতে পারেন বা আলাদাও লাগাতে পারেন। দেখেন সোজা অংশটা বডির সাথে লাগবে, যেটা রাউন্ড রাউন্ডটা আপনার হাতার বাইরের সাইডে থাকবে। এটা আমাদের মেগি হাতা। তো আপনি দেখলে, আপনিও চেষ্টা করলে, ট্রাই করলে আপনি অবশ্যই অবশ্যই হাতা কাটতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই লাইক দেবেন, আর আরও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।